ভারতে এরকম প্রচুর চমৎকার গল্প রয়েছে যে কিভাবে নারীরা মিস্টিক বা অতীন্দ্রিয়বাদী হয়ে উঠেছিলেন কেবলমাত্র নিজের স্বামীর প্রতি নিবেদিত প্রাণ থেকেই, কারণ তারা তাকে শুধু এক পুরুষ হিসেবে দেখতেন না। ভারতে এই প্রথাটা ছিল, কিন্তু অবশ্যই এখন আর নেই, যেখানে তারা নিজেদের বরকে স্বামী বলে ডাকতেন আর উনিও সেটার মর্যাদা রেখে চলতেন। এর জন্য কিন্তু সাজুজ্য দরকার। তো যখন এইরকম চলত, প্রথম প্রথম হরমোনরা থাকে, তারা সক্রিয় হয়ে কিছু কিছু কাজ করে, আবেগ থাকে, তারাও সক্রিয় হয়ে কিছু কাজ করে, এইসবের শেষে আপনি তাকে মুক্তি লাভের এক দরজা হিসেবে দেখছেন। আর যেহেতু প্রত্যেকেই কিছু না কিছু আধ্যাত্মিক প্রশিক্ষণ পেয়ে থাকতেনই আগে থেকে, ফলে স্বাভাবিকভাবেই তারা একে অপরের উন্নতি লাভের পথপ্রদর্শক হয়ে উঠতেন। আর বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ব্যবস্থা থেকেই হাজার হাজার নারীরা মিস্টিক বা অতীন্দ্রিয়বাদী হয়ে উঠেছিলেন, পুরুষেরা কিন্তু হননি, কারণ তারা শুধু দরজা হয়েই ছিলেন। যারা দরজাটা পেরুন তারা কোথাও একটা পৌঁছুন, কিন্তু দরজা নিজে কোথাও যায় না। দরজা ওখানেই দাঁড়িয়ে থাকে, লোকজন আসে আর যায়, তাই না? ভারতে এইরকম প্রচুর চমৎকার উদাহরণ রয়েছে যেখানে একজন সাধারণ নারী অতীন্দ্রিয়বাদী হয়ে উঠেছিলেন শুধুমাত্র ওনার অবিচল ভক্তি থাকার গুণে, একেবারে একমুখী। সে এমনকি এক মুহূর্তের জন্য সরত না। দেখুন, যেহেতু আপনি একটা নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থায় পড়ে বড় হয়েছেন, তাই আপনি ভাবেন আপনি কোনো কিছুর উপরে মনোযোগ দিতে পারেন, কিন্তু আপনি পারেন না, তাই না? বলুন, আপনি কি পারবেন একটা না মন দিতে? সে আমার উপর হোক বা আপনার বরের উপর বা আপনার স্ত্রী বা সন্তান বা আপনার ভগবান, যেই হোক তার উপর, বা এমনকি আপনার ব্যবসা হোক বা টাকা, আপনি কি নিজের মন পুরো ২৪ ঘন্টা দিয়ে রাখতে পারবেন? হ্যালো, না। তো আপনার বুদ্ধির প্রকৃতিটা এইরকমই এখন, তো এই বুদ্ধিকে যদি ট্রেনিং দিতে চান যাতে এ এক জায়গাতেই থাকে অনেকক্ষণ সময় ধরে, তাহলে চমৎকার হবে, আর তার জন্য খুব খাটতেও হবে। কিন্তু আপনার আবেগ এখনই তা করতে সক্ষম। আপনার জীবনে এইরকম অনেকবার হয়েছে যখন কারোর জন্য আপনার আবেগ ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল, তখন ২৪টা ঘন্টা শুধু সেটাই চলত, তাই কি না? এরকম হয়েছে কি না? তার মানে আপনার আবেগের ক্ষমতা বেশি আপনার বুদ্ধির ক্ষমতার চেয়ে। আমি কথাটা শুধু ভদ্রভাবে বলতে চাইছি আর কি। হ্যালো, রাগ করলেন না তো? মেয়েরা মেনে নেবেন, ওনারা সহজেই একমত, ছেলেরা মনে মনে ভাবছেন কি। সে আপনি পুরুষ হন বা নারী, আপনার জন্য এটাই সত্য, একটু ভালো করে দেখুন। হ্যাঁ, হতে পারে আপনার প্রেম হয়তো একাগ্র নয়, কিন্তু অন্তত আপনার রাগ তো একাগ্রই, রাগ তো একটা আবেগই। আপনি যদি প্রাবল্যটা বা তীব্রতাটা দেখেন, মানে আপনার জীবনের কটা মুহূর্ত এমন ছিল যখন কিনা আপনি আগুনের মতো তীব্র হয়ে চিন্তা করেছিলেন, কিন্তু এই ধরনের আবেগের অভিজ্ঞতা আপনার ঠিকই আছে, তাই না? বলুন, আপনার আবেগকে তীব্র করে তোলা অনেক সহজ আপনার বুদ্ধির তীব্রতাকে, মানে তীব্র করে তোলার চেয়ে, কারণ ওর জন্য প্রচুর শ্রম লাগে। বুদ্ধির তীব্রতাকে বজায় রাখতে প্রচুর পরিমাণ পরিশ্রম লাগে। আধ্যাত্মিক পথে সমস্যাটা হল শুধু এটাই। আপনি এইভাবে মন দিয়ে আছেন, তারপর আপনি দেখেন আপনার ভাগ্য সেই দিকেই নিজেকে গড়ে তুলতে শুরু করছে, তারপর এই দিকে হেলে যান, তারপর ওই দিকে হেলে যান, তারপর এইরকম হয়ে যান, আর তারপর ওটা নিজেকে ভাঙতে শুরু করে। আপনাদের প্রত্যেকেই যারা ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম করেছিলেন, তারা এটা এক মুহূর্তে হলেও নিশ্চয়ই অনুভব করেছেন। যখন প্রোগ্রামে এসেছিলেন তখন হঠাৎই যেন মনে হয়েছিল আপনার জীবন একটা গতি পেয়ে গেছে, বুম। কিন্তু তারপর আপনি ধীরে ধীরে নিজেকে বিভ্রান্ত করলেন আর ওটাও নিজেকে ভেঙে ফেলল। আপনার বোঝা দরকার, যখন আপনি একটা দিকে লক্ষ্য স্থির করেন তখন সেই দিকেই লেগে থাকা উচিত যদি উঠতে চান। যদি আপনি এইরকম ওইরকম সেরকম করেন,
এমনিতেও আমরা সবাই এদিকেই এগিয়ে চলেছি, তাই না? না, সবাই ভাবছে তারা এদিকেই যাচ্ছে, সেটার কোনো প্রমাণ নেই, কিন্তু এদিকে যাওয়ার প্রমাণ আছেই। হ্যাঁ কি না? আপনার কাছে কি প্রমাণ আছে আপনি উপরে যাচ্ছেন? না, আপনি যে নিচে যাবেন তার নিশ্চিত প্রমাণ আছেই, যদি না আপনি তাদের মধ্যে একজন হন যার মঙ্গলে গিয়ে নিজের কবর দেওয়ার সামর্থ্য আছে। না না, এই গ্রহের আপনাকে দরকার, এমনকি আপনি বেঁচে থাকতে কাজের না হলেও যখন মরে যান পৃথিবী আপনাকে পছন্দ করে। হ্যাঁ সত্যি, ধরিত্রী মা আপনাকে ফিরে পেতে চান, প্লিজ ওনাকে তা থেকে বঞ্চিত করবেন না। যখন আমরা বলে থাকি ভক্তি হলো একমাত্র পথ, লোকে ভাবেন ভক্তি মানে হলো এই মন্দিরে যাওয়া, চার্চে যাওয়া বা গির্জাতে, মানুষ ভাবেন ভক্তি মানেই হলো ধর্ম। না না না, ভক্তি মানে আপনি এমনভাবে নিজের আবেগকে সঙ্গবদ্ধ করছেন যাতে সে কাজ করে সম্পূর্ণ আপনার হয়ে, কারণ একমাত্র আবেগেই, একমাত্র কিছু মুহূর্তের আবেগেই আপনি নিজের সবচেয়ে মধুরতম দিনটাকে ছুঁতে পেরেছেন, তাই নয় কি? বলুন, আপনি সেটা কি বুদ্ধি দিয়ে ছুঁতে পেরেছেন? পৃথিবীতে খুব কমই পেরেছেন, বিশ্বাস করুন, পৃথিবীতে খুব কম মানুষই বুদ্ধি দিয়ে সেই মধুরতাকে ছুঁয়েছেন। আপনাদের বেশিরভাগ জনই জীবনের সেই মিষ্টতাটা ছুঁয়েছেন একমাত্র আবেগের মধ্যে দিয়েই, তাই না? হ্যাঁ, আপনার জীবনের সুন্দরতম মুহূর্তগুলো হলো আবেগের মুহূর্তই, তাই না? হ্যাঁ, সেটা হয়তো বেশিক্ষণ স্থায়ী ছিল না, সেটা আলাদা একটা সমস্যা, সেটা হয়তো ম্যানেজমেন্টের অভাব, চারপাশের পরিস্থিতিকে নিজের মন মতো ম্যানেজ করতে পারছেন না, কারণ আপনার আবেগ, আপনার ভেতরটা পৃথিবীর বাইরের পরিস্থিতির কাছে দাস হয়ে আছে। আর আমি চাই আপনি বুঝুন, কেউ কখনোই এই পৃথিবীর বুকে তাদের বাইরের পরিস্থিতিকে একেবারে নিখুঁতভাবে সামলায় না, আমরা একে কিছুটা ম্যানেজ করতে পারি, কখনো কখনো এটা আমাদের হয়ে কাজ করে, কখনো কখনো আমাদের হয়ে করে না, তাই নয় কি? হ্যালো, কখনো কখনো আমাদের হয়ে কাজ করে, আমরা চাই আমাদের হয়েই কাজ করে চলুক, তবুও সবসময় আমাদের হয়ে কাজ করে না, কিন্তু আমাদের ভেতরের মাত্রাগুলো যেন আমাদের পক্ষেই কাজ করে সব সময়, কারণ এটা একান্তই আমাদের। এই মানুষগুলো কখনো সখনো আপনার পক্ষে কাজ করতে পারেন, কখনো কখনো তারা আপনার বিরুদ্ধে যেতে পারেন, কখনো কখনো আপনাকে পাত্তাও দেবে না, এমনই হয়তো, এমনকি কারোর সাথে গভীরতম প্রেমের সম্পর্ক চললেও, বলুন, এমনকি কারোর সাথে গভীর প্রেমের সম্পর্কে থাকলেও কখনো সখনো তারা আপনার সাথে দারুণ ব্যবহার করেন, কখনো কখনো উপেক্ষা করেন, কখনো সখনো আপনাকে মারাত্মক সমস্যাতেও ফেলেন। হ্যাঁ কি না? হ্যাঁ, তাই ভক্তি মানে হলো আপনি নিজের ভেতরকে এমনভাবে সাজান যাতে করে আপনার আবেগের মাত্রাটা সবসময় আপনার পক্ষে থাকে, কখনোই বিপক্ষে নয়। সেটা করতে হলে আপনাকে একে একদিকে ধাবিয়ে দিয়ে ছেড়ে দিতে হবে, মানে গন্তব্যটা স্থির রাখা। আমি আপনাকে এই গল্পটা বলেছিলাম নিশ্চয়ই আগে, একজন বৃদ্ধ যোগী এলেন ভেলেঙ্গিরি পাহাড়ে, ভেলেঙ্গিরি পাহাড় মানে এই ভেলেঙ্গিরি পাহাড়ের পাদদেশেই যেখানে ঈশা যোগ সেন্টার অবস্থিত, ওখানে বেয়ে ওঠা খুবই কষ্টকর, প্রায় 5,800 ফুট উঁচু কিন্তু খাড়া চড়াই। 80 বছরের ওপরে বয়স, ধীরে ধীরে উনি এই পাহাড়ে চড়ে ওপরে ওঠার চেষ্টা করছিলেন, কারণ চূড়োয় একটা পবিত্র স্থান আছে। তো দোকানিরা যারা ওখানে বসেছিলেন, মূর্খগুলো কখনোই পাহাড়ে চূড়োয় ওঠে না, তারা পাদদেশেই ব্যবসা চালিয়ে যায়। তো তারা এটা ওটা বিক্রি করছেন, কিছু খাবার জিনিস আর বিড়ি, জানেন তো, তামাক টামাক আর এই সব আর কি। তো ওখানে বসে ধূমপান করতে করতে তারা এই যোগীর দিকে তাকিয়ে বললেন, এই বুড়ো কোথাকার, তুই কি জানিস এই পাহাড়টা কত উঁচু? এমনকি আমরা ওঠার সাহস করিনি, ভাবছিস কি তুই বেটা বুড়ো হাবা এই পাহাড়ে চড়তে পারবি? সেই যোগী তাদের দিকে তাকিয়ে বললেন, শান্তভাবে হাসলেন আর বললেন, দেখো বাবা, আমি ইতিমধ্যেই আমার হৃদয় মনকে ওপরে পৌঁছে দিয়েছি,
বাদবাকি শরীরও এমনিতেই ওর পিছু পিছু যাবেই, তোমরা আমায় নিয়ে দুশ্চিন্তা করো না। আমার মন ইতিমধ্যেই ওপরে আছে, আমিও এমনিতেই পৌঁছব। আমার মন যেখানে আপসি সেখানেই তো আপনি যাবেন, তাই না? হ্যাঁ। তো এটাই নিজের আবেগকে কাজে লাগিয়ে নিজের ভেতরকে সামলানো বোঝায়, যে আপনি নিজের মনকে এক জায়গায় গেঁথে দেন, কোনো বদল আর নয়, ইতিমধ্যেই স্থির। এইবার এদিকে তাকান বা ওদিকে তাকান, যা খুশি করুন, এটা আপনাকে ঠিক সেই নির্দিষ্ট দিকেই টেনে নিয়ে যাবে।